আসসালামু আলাইকুম রং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা সৌদিতে বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা সে বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজও সতর্কবার্তা সৌদি আরবে আজ আবারও বেড়েছে করোনায় আক্রান্ত রুগী আর সেই তুলনায় সুস্থ রুগীর সংখ্যা কমেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে আজ এগারোশো ছিচল্লিশ জন করোনায় আক্রান্ত রুগী শনাক্ত হয়েছেন তাছাড়া আজ নতুন করে এক হাজার এখন পর্যন্ত মোট পাঁচ লক্ষ ছয় হাজার উনানব্বই জন করোনায় আক্রান্ত রুগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আজ এক হাজার ছিয়াশি জন সুস্থ হয়েছে আর মারা গেছে এগারো জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রুগী আছে এগারো জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানানো হয়েছে এখন প্রতিনিয়তই বাড়ছে রোগীর সংখ্যা এমত অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল প্রবাসী নাগরিকদেরকে করোনা ভাইরাস প্রতিরোধের নির্দেশনা মেনে চলার আহ্বান করা হয়েছে সেই সাথে প্রত্যেককে যত দ্রুত সম্ভব করোনার ভ্যাকসিন গ্রহণ করতে আহ্বান করেছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় তাই সকল প্রবাসীরা সতর্ক থাকুন করোনা প্রতিরোধের নির্দেশনা মেনে চলুন আর যত দ্রুত সম্ভব করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করুন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে